ভাই ভাই কি অবস্থা সবার সব বাইকে ঈদ মুবারক না 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 এটা কিন্তু আমার ঈদের জামা না আসলে কুরবানি ঈদের কোনো আমেজ নাই তাই আমাদের ইউনিভার্সিটি গতকালকেও খোলা ছিল আজকেও খোলা খোলা কালকেও থাকবে মানে এখন ছুটি আর তো গতকালকে কুরবানি নিচ্ছিল তো আমি কি করছি গতকালকে একদম সকাল সকাল ইউনিভার্সিটিতে চলে যাই যে আমার ইটালির মতো জালুকাকে বলি যে আমাদের আজকে ঈদ সো আমি কিছু গ্রোসারি শপিং করব মাংস কিনবো আমাকে একটু হেল্প করো তো এরপরে আমরা দুজনে ইউনিভার্সিটি থেকে চলে মানে ইউনিভার্সিটি থেকে রওনা দিয়ে একটা বাংলাদেশি আঙ্কেল দোকানে যাওয়ার জন্য কারণ ওই বাংলাদেশি আঙ্কেলের দোকানে হালাল মাংস পাওয়া যায় ইউনিভার্সিটি থেকে আঙ্কেলের দোকান কিন্তু বেশ দূরে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো হাঁটতে হয় আর এখানে যেহেতু রিক্সা নেই সো হাঁটা ছাড়া কোনো অপশন নেই তোমরা বাংলাদেশে বসে যারা বিশ টাকা বা তিরিশ টাকা রিক্সা ভাড়ার দূরত্ব রিক্সায় যাও তোমরা অনেক লেজি বিশ্বাস করো কারণ আমার এখানে আসার পরে হাঁটার খুবই সুন্দর একটা অভ্যাস হয়েছে এবং এটা আমি মনে করি যে আমার স্বাস্থ্যের জন্য খুবই ভালো আছে যাই হোক আর রাস্তাতে মানে আমরা যখন হাইটে হাইটে যাইতেছিলাম তখন আমরা বেশ মজা করি যে তোমরা এই মানে উইংকের ভিডিওটা ডেফিনেটলি দেখছো টার্কির একজন ভদ্রলোক রিসেন্টলি খুবই ভাইরাল ওনার লিজেন্ডারি উইংকের জন্য তো আমরা একটু মজা করতেছিলাম আসলে আমার মন একদমই ভালো না গতকালকে থেকে কারণ যে ঈদ পরিবারকে ছাড়া কাটাইতে হয় ওইটা তো আসলে ঈদ না বলো মানে ঈদ মানেই তো পরিবারের সঙ্গে সময় কাটানো তো সেটা তো আসলে প্রবাসী বা আমরা যারা বিদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস আমরা তো এটা করতে পারি না সো আমরা যে কতখানি অভাগা এটা শুধুমাত্র আমরাই বুঝি তো যাই হোক কিছুক্ষণের মধ্যে আঙ্কারের দোকানে পৌঁছে যায় এবং যাইয়া দেখি যে গরুর মাংস বা খাসির মাংস কোনো কিছুই আসলে আনফরচুনেটলি অ্যাভেলেবল নাই মাংস অ্যাভেলেবেল আছে তো আমি চিন্তা করলাম ভাই রে ভাই ভেড়া তো কোনোদিন খাই নাই এটা কেমন করবো পরে সাথে সাথে আম্মুকে ভিডিও কল দিলাম এবং আম্মু আমাকে যেভাবে গরুর মাংস বা খাসির মাংস রান্না করা হয় ওভাবেই ভেড়ার মাংস রান্না করতে পারবো একটা সমস্যা হবে না তো আমি দুই কেজি ভেড়ার মাংস নিয়ে নিই পার কেজি ভেড়ার মাংস পড়ছিল নাইন ইউরো মানে নয় ইউরো করে তার মানে বাংলা টাকায় প্রায় এক হাজার টাকার মতো বেশ এক্সপেন্সিভ আর এছাড়াও আমি আরো কিছু জিনিসপত্র কিনি যেমন একটা কোরমা মশলা কিনি আর হালি মিক্স কিনে হালিমিক্স তো আমার খুবই ফেভারিট আর কোরমা মশলা কেনার উদ্দেশ্য হতেছে এটার পিছনে পুরো লেখাই ছিল কেমন কেমন রান্না করতে হবে একদম ইজি একটু আচ্ছা যাই হোক আর এছাড়া আমি শুকনো মরিচের মানে হুগনা মরিচের গুঁড়া কিনি আর এরপরে আরো আমি চলে যাই এবার কোনারে বুঝছো কোনারে যাই টক দুই কিনি আমন্ড মিল্ক কিনি তারপর হচ্ছে আবার চলে যাই আরো একটা বাংলাদেশি দোকানে ওখানে ভালো সবজি টবজি পাওয়া যায় ওইখানে চলে যাই ওখানে যাই চাল জিরা দারচিনি লেবু টমেটো এগুলা কিনতে থাকে মানে মোটামুটি যা যা প্রয়োজনীয় আর একটা জিনিস চোখে পড়ে সেটা হচ্ছে স্বাদের লাউ মানে অনেক দিন পরে আমার চোখে লাউ পড়লো তো এটা তো অবশ্যই একটা কিনতে হবে তো আর বিলম্ব না করে একটা লাউ কিনে ফেলাই এবং এই সঙ্গে একটা বোম্বাই মরিচ এই লাউ আর বোম্বাই মরিচের একটা হিউজ কম্বিনেশন বানাইতে হবে আজকে তো ডেফিনেটলি করব না ঈদটা যাক তারপর করবো অবশ্যই ভিডিও করবো এটা একটা সেই এক্সপেরিমেন্ট হইতে যাইতেছে তাই না বলো আর এরপরে আমার সঙ্গে কি ঘটছে তোমরা দেখতেই পাইতেছো আমার কিডনি ফাইটা যায় মানে সরি আমার আইফোনটা ভাইঙা যায় হাত থেকে হঠাৎ করে পইরা মানে আমি খেয়ালও করিনি এবং আমার পুরো মানে মানে তো চুরমার হয়ে যায় আমার আইফোনটা কিন্তু আসলে আমি আজকে ঈদের দিন এটা নিয়ে কথা বলবো না আমি পরবর্তী ভিডিও তো তোমাদেরকে জানাবো যে এটা আমি আদৌ ফিক্স করতে পারছিলাম কিনা বা আসলে আমার এখন আরেকটা কিডনি বিক্রি করতে হবে কিনা আজকে আমি আসলে ঈদের সময় এই জিনিসগুলো নিয়ে কথা বলবো না প্লিজ তো যাই হোক এবারে আবার একটু প্ল্যান করছি আফটারঅল আজকে ঈদ সমস্ত দুঃখ কষ্ট ভুইলা রওনা দিই তিরিশ মিনিটের মতো হাঁটতে হবে আমাদের সো এই রান্না বান্নার ভিডিও কিন্তু আমি খুবই তাড়াতাড়ি আপলোড করে দিব তোমরা ঈদে অনেক মজা করতে থাকো তোমাদের সঙ্গে পরে ভিডিওতে দেখা হইতেছে বাই